নমস্কার, গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, কাছে দূরে দেশ ও দেশের বাহিরে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আমি আজ সকাল থেকে ভিডিওটা শুরু করেছি, তাহলে চলুন দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আজ সানডে, সানডে মানেই আমার কাছে তাড়াহুড়ো ছাড়া একটা দিন। শনিবার রাত থেকে আমার মনের মধ্যে একটা আনন্দ কাজ করে যে কাল রবিবার, কাল সকালে তাড়াতাড়ি ওঠা নেয়, ধীরে সুস্থে একদম সমস্ত কাজ করা যাবে, কোনো তাড়াহুড়ো নাই কোনো কাজে। কিন্তু তাড়াহুড়ো নাই ঠিকই, কিন্তু আমার কাজগুলো তো আমাকেই করতে হবে। তাই আমি ভাবলাম, আমি যখন সকাল করে উঠে পড়েছি তো আমার সমস্ত কাজ আছে প্রতিদিনের মতো, সেগুলো করে নিই। তাই আমি একদম চলে এসেছি, বিছানা ঝাড়া আমার পরিষ্কার করা হয়ে গেছে, সেটা তো দেখলেন, আর আমি এখন ছাড় দিয়ে নিচ্ছি, তারপর ওরা উঠলে একসাথে চা খাবো। আর আপনাদের সাথে একটা কথা বলতে চাই, প্রত্যেক ব্লগারের মতো আমিও চাই ভালো ভালো কন্টেন্ট দিতে, আপনাদেরকে আমার পরিবারে ধরে রাখতে, সেটা আমি যথাসম্ভব চেষ্টা করব। প্লিজ আপনারা শুধু নিজের বোন বা দিদি মনে করে একটু ধৈর্য ধরে পাশে থাকুন। আর আপনাদের যদি মনে হয় এই দিদি বা বোন ইউটিউবে একটু হলেও এগিয়ে যাক, একটা নিজের পরিচয় গড়ে তুলুক, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যদি আপনি এই কাজটা অলরেডি করে থাকেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিও আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আপনার একটা লাইক আমার পরের ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবে। আর আমরা এখন চা বানিয়ে নিয়েছি, অলরেডি খেতেও শুরু করে দিয়েছি। আজকে ব্রেকফাস্টে ছিল চা আর কেক। আর সকালবেলায় যে সমস্ত কাজ থাকে সেগুলো মিটিয়ে এখন আমি চলে এসেছি লাঞ্চ বানানোর জন্য। যখনই আমি কিছু রান্না করি, মনে হয় আপনাদের সাথে একটু শেয়ার করি, হয়তো আপনাদের একটু হলেও ভালো লাগবে। যে সমস্ত ছোট ছোট বোনেরা দেখছেন, তাদের হয়তো ভালো লাগতে পারে। যারা নতুন নতুন রান্না করা শিখছেন, তাদের হয়তো একটু হলেও কাজে লাগতে পারে। তার মানে এটা নয় যে আপনাদেরকে আমি শেখানোর চেষ্টা করি, তার সাধ্য বা সাহস কোনোটাই কিন্তু আমার নাই, আর কখনো হবে বলে তো মনেও হয় না। শুধুমাত্র ভালো লাগা ও ভালোবাসা থেকে এই কাজগুলো আপনাদের সাথে শেয়ার করা। মনে হয় এই কাজগুলো দেখে আপনারা যদি একটু হলেও একটা আইডিয়া পান, তাহলে আমার ভিডিও করা সার্থক হবে। আমি যখন প্রথম রান্না শিখি, আমি এরকম বিভিন্ন রান্নার চ্যানেলে দেখতাম, তো অনেকেই সহজভাবে অনেক কিছু রান্না করত, আবার অনেকে একটা রান্নায় অনেক কিছু দিয়ে রান্না করত, অনেক মশলাপত্র। তো আমার কাছে যেগুলো না থাকতো, আমি ভাবতাম ওগুলো না দিলে হয়তো রান্না হবে না, ওটার টেস্ট ভালো হবে না। তো আমি ওটা দেখেই প্রথমেই ভয় পেয়ে যেতাম, যেটা কিভাবে রান্না করব কি না। তো সেই জন্য আমি ভাবি, যারা নতুন নতুন রান্না শিখছো বা এরকম কিছু খুঁজছো, তো তাদের হয়তো একটু হলেও হেল্প হতে পারে, দেখে হয়তো ভয়টা কেটে যাবে যে এটা তো কোনো ব্যাপারই না, খুবই সহজ। যদিও আমার সেরকম কোনো রকম সাবস্ক্রাইবার নাই বা ভিউজও নেই, তাতে কি, যেটুকু আছে তা নিয়েই আমি অনেক খুশি।
একটা মানুষকে যে সবাই ভালোবাসবে, তার ভিডিও সবাই দেখবে, এটা কখনোই আশা করা যায় না। আর সেটা আশা করাটাও বোকামির পরিচয়। যে কজন আমাকে ভালোবাসে, আমার ভিডিও দেখে, সেটাই আমার জন্য অনেক। আজকালকার পৃথিবীতে এমন হয়ে গেছে যে নিঃস্বার্থ ভালোবাসা মানুষ পাওয়াটা খুবই মুশকিল। তাই সেই দিক থেকে দেখতে গেলে আমি কজন মানুষকে পেয়েছি, বন্ধু হিসেবে বলুন বা দিদি বোন ভাই দাদা যে সম্পর্কই বলুন, যারা সবসময় খোঁজ রাখে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ দিই জানাই। আর নিজেকে অনেক ভাগ্যবতী বলে মনে করি যে তাদের কাছ থেকে আমি এরকম ভালোবাসা পেয়েছি। আর এই যে সন্ধে হয়ে গেছে, আর এটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মানে ধুনো দেওয়ার যে ধুনোর কাজ করে, এটা জ্বালালেই পুরো ঘরটা যেন মনে হয় যে ধুনো দেওয়া হয়েছে। এখানে আমি সেরকমভাবে কোনো ধুনুচি বা ধুনো যেমন দেয় সেরকম আমি কোনো ব্যবস্থা করতে পারিনি, কিন্তু এটাতে খুবই ভালো কাজ করে, সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর আমি সন্ধ্যাবেলায় বানিয়েছিলাম চিকেন পকোড়া। আর এই যে দেখছেন, এই আপেলগুলো কিন্তু কাশ্মীর থেকে আনা হয়েছে, আমার হাজবেন্ডের এক বন্ধু এনে দিয়েছে। তো এটা আমাদের কাছে শুধু আপেলই নয়, এটা হচ্ছে অনেক ভালোবাসার একটা জিনিস বলতে পারেন, বা খুবই ভালোবাসার একটা ফল। যেহেতু আমরা যখন বাড়ি থেকে আসি, আমরা জানি যে জায়গার অভাবে অনেক কিছু ভালো জিনিসও আমাদেরকে ছেড়ে রেখে আসতে হয়, যে নিয়ে যাওয়া যাবে না, কোনো জায়গা নেই। সেই দিক থেকে দেখতে গেলেও উনি যে নিয়ে এসেছেন আমাদের জন্য মনে করে বা ভালোবেসে, এটাই আমাদের কাছে অনেক বড় একটা পাওনা। আর এই যে দেখুন, আমার রাত্রে কিন্তু রান্না আজ ছিল না, আমরা বিরিয়ানি নিয়ে এসেছিলাম। এখানে একটা দোকান আছে, অনেকেই বলছিলো যে ওখানকার বিরিয়ানি নাকি খুব ভালো। এখানে বেসিক্যালি বিরিয়ানি বলতে যেন মনে হয়, আগেও আমি শেয়ার করেছি, যেন মনে হয় মাংসের ঝোলের মধ্যে ভাতটা মেখে দিলে যেমন হয়, কিন্তু এই বিরিয়ানিটা কিছুটা আমাদের ওখানের মতোই, একটু শুকনো ভাত, একটু মশলা মশলা লাগানো। তো ভালোই ছিল, খারাপ না। এখানে এই যে বিরিয়ানিটা এখানে কিলো হিসেবে বিক্রি হয়, মোটা এখানে 1000 টাকার মতো কিলো নিয়েছে। এমনিতে খুবই ভালো ছিল, টেস্টটা ভালোই, কিন্তু আমার যেন মনে হলো একটু বেশি যেন শুকনো টাইপের, ড্রাই যেন একটু বেশি। যাই হোক, এরকম যে পাওয়া গেছে সেটাতেই আমি খুব খুশি। আমি বাড়িতেও বানাতে পারি বা বানাই, কিন্তু সবসময় তো আর ইচ্ছা করেও না, কখনো কখনো মনে হয় বাইরে থেকে কিনে নিয়ে আসি। তাহলে চলুন, আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট।